سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلم لا يعلم. السلام عليكم ورحمة الله وبركاته. দনপুর ইউনিয়ন শিলদুয়ার গ্রাম। এখন আমরা হতদরিদ্রতার মধ্যে যে কসরু মিয়ার পক্ষ থেকে আমরা একটা ওয়াটার পাম্প দেওয়া হয়েছে, যে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তালা যেন সেই ওয়াটার পাম্পকে কবুল করিয়া তাদের কবরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আর এই চারাটির মধ্যে যে যেভাবে সময় দিতেছে, আল্লাহ তালা যেন প্রত্যেকের শ্রমকে প্রত্যেকের কে যেন কবুল করিয়া নেন। এই চারাটিকে যেন আল্লাহ তালা দীর্ঘায়িত করেন, আরও বেশি করিয়া যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই তৌফিক আল্লাহ তালা দান করুক। আমরা আল্লাহ রাব্বুল আলম কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। মালিকেরকে দিয়েছে, তিনি কিন্তু মেসাব মানুষ, যে হুজুর, যে তিনি অত্যন্ত দরিদ্র মানুষ, যে তিনি ওয়াটার পাম্প দেওয়ার মতো সমর্থন নাই, যে আমরা ওয়াটার পাম্পটা দিয়েছি তার কাছে কেমন লাগতেছে এবং আগে পানি কোথায় থেকে ব্যবহার করতা তিনি বলবা, আপনারা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আপনারা যে আগে ওয়াটার পাম্প আসেননি আপনি? জি না, আমার ওয়াটার পাম্প ছিল না। আপনি আগে কোথায় থেকে পানি ব্যবহার করতেন? আমার বাড়ির মধ্যে একটা ইন্দারা কূপ, এই কূপ থেকে মাটির একটা ইন্দারা, এটার ভিতর থেকে পানি উত্তোলন করে আমরা ব্যবহার করতাম আর কি, খাওয়া দাওয়া এবং ব্যবহার এগুলি করতাম। এটার পানি আয়রনযুক্ত এবং লাল ছিল, খুব কষ্ট হইতো আমাদের। এখন যে এই যখন তো আপনার অনেক ময়লাযুক্ত পানি ব্যবহার করতে হবে, যে ওয়াটার পাম্প পাইছে তার ময়লাযুক্ত পানি ব্যবহার করতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিষ্কার পানি, এই পানির মাধ্যমে আমরা খুব খুশি, আমাদের পরিবার প্রয়োজন প্রত্যেকেই আমরা খুশি এই পানি আমরা ব্যবহার করব। এই পানি পাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আর আসলে বড় কথা হলো যে এই ওয়াটার পাম্পটা দিয়েছে তাদের আত্মীয় স্বজন, কিন্তু যার নামে দেওয়া হয়েছে কসরু মিয়া তিনি কিন্তু আসলে দুনিয়াতে নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আর বিশেষ করিয়া যিনি মাধ্যমে লন্ডন প্রবাসী জনাব মরহুম কসরু মিয়া, উনি দুনিয়ার মধ্যে নাই শুনছি, ওনার সৎকায় জারিয়া হিসাবে ওনার পক্ষ থেকে যে আমরা ওয়াটার পাম্প পাইছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এটা যতদিন ব্যবহার করব এটার সৎকায় জারিয়া যেন ওনার কবরের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব পৌঁছে দেন, আর ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতবাসী করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওনার আত্মীয় স্বজন যারা আছেন সকলকে যেন মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আলাল মুরসালিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। রাব্বুল আলামিন কসরু মিয়ার পক্ষ থেকে মবুত একখানা ওয়াটার পাম্প দিয়েছে, আর রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজনরা দান করেছে, সেই কসরু মিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাব্বুল আলামিন সেই ওয়াটার পাম্পকে কবুল করিয়া রাব্বুল আলামিন তাদের কবরকে আপনি জান্নাতের উচ্চ মকাম দান ফরমান, আর রাব্বুল আলামিন সেই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের জিন্দা মুদ্দাকে আপনি মাফ ফরমান। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।